দিল্লির সাথে যে দালালি করবে তাদের সাথে আমাদের লড়াই অব্যাহত থাকবে। দিল্লির ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। যে সরকার শহীদ আবু সাইদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত সেই সরকারকে বলতেই হবে আমাদের সরকার। এই সরকার আমাদের সরকার আমি বলতে চাই, কারণ এই সরকার আবু সাইদের শহীদ আবু সাইদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত। যে সরকার শহীদ আবু সাইদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত সেই সরকারকে বলতেই হবে আমাদের সরকার। সেই সরকার ভুল ত্রুটি করতে পারে, তারপরেও সেই সরকার আমাদের সরকার। সেই সরকারের ভুলগুলো দেখিয়ে দিতে হবে। সেই সরকারে যদি ফ্যাসিবাদের দোসররা থাকে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, সরকারকে বলতে হবে এই ফ্যাসিবাদের দোসরদের আপনারা সরিয়ে দেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই সরকার হাসিনার মতো দিল্লির কাছে আবার সারেন্ডার না করে। দিল্লির ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, এটা পরিষ্কার করে আমি বলে দিতে চাই। দিল্লির ব্যাপারে আমার দেশ এবং আমি ব্যক্তি মাহমুদুর রহমানের কোনো কম্প্রোমাইজ নাই। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সেটা বিএনপি আসুক, জামাত আসুক, নতুন কোন দল আসুক, দিল্লির সাথে যে দালালি করবে তাদের সাথে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমি যতদিন জীবিত আছি ততদিন আমার লড়াই অব্যাহত থাকবে। আর একটা কথা আমি বলেছিলাম বক্তব্যের শুরুতে, যে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এটা এটা প্রকাশ করার ভাষা নাই, তবে এটা এই ঋণ পরিশোধ করবার জন্য আমি কথা দিচ্ছি, আমি মাহমুদুর রহমান জনগণের কাতারে থেকে আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত লড়াই করে যাবো ইনশাআল্লাহ। বিপ্লবের মর্মবাণী উপলব্ধি করার জন্য গুরুত্বপূর্ণ। আমি চেতনা শব্দটা ব্যবহার করলাম না, একটা ঘৃণিত শব্দ চেতনা, গত 53 বছরের অতি ব্যবহারের জীর্ণ একটা ভিন্ন শব্দ হয়ে গেছে চেতনা। এই জন্য চেতনা শব্দ আমি লেখা ছেড়ে দিয়েছি, ব্যবহার করা ছেড়ে দিয়েছি। এই চেতনা শুনতে শুনতে আমি বলতে চাই মর্মবাণী, বিপ্লবের মর্মবাণী উপলব্ধি করতে হবে আমাদেরকে। সেই কারণে আমি বলছি ইনশাআল্লাহ আমার দেশ পুনঃপ্রকাশ হবে, ইনশাআল্লাহ আমার দেশ পুনঃপ্রকাশ হবে আমার সাথে। এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি এই সরকারের অধিকাংশ উপদেষ্টা আমার দেশের ব্যাপারে সহানুভূতিশীল, তারা চান যে আমার দেশ চালু হোক। কিন্তু এখানে দেবপ্রিয়রা আছেন, ইফতেখারুজ্জামানরা আছেন, এখানে দেবপ্রিয় এবং ইফতেখারুজ্জামানদের যে সোশ্যাল মিডিয়া প্রমোট করে সেই সোশ্যাল মিডিয়া আছে এবং এদের প্রশাসনে দোসররা আছে, তারা আমার দেশের পুনঃপ্রকাশ চায় কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, সচেতন থাকবেন। তবে যদি আমার দেশ প্রকাশে কোন রকম বাধা সৃষ্টি করা না হয় তাহলে আবার আমরা রাজপথে আন্দোলন শুরু করব। রাজপথে তো আমাদের কোনো ভয় নাই, রাজপথের আন্দোলনকে তো এই সরকার আটকাতে পারবে না।